বিশৃঙ্খলা ছাড়াই খালি শহরে পালিত হলো দুয়ারে সরকার ক্যাম্প। আজ কোন রকমের বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে দুয়ারে সরকার কর্মসূচি পালিত হলো খালি শহর তিন নম্বর ওয়ার্ডে। ফর্ম নিয়ে কোনো বিশৃঙ্খলা ছাড়াই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দিলেন মহিলারা, এমনটাই জানালেন তারা। উপস্থিত ছিলেন উপপৌর প্রধান মৃত্যুঞ্জয় দাস ও তৃণমূল নেতা প্রবীর দাস। সকাল থেকে কজন কত ভিড় হচ্ছে দুয়ারে সরকারে? আপনারা তো দেখতেই পাচ্ছেন, আপনারা একটু ঘুরে দেখুন, মানে সাড়ে তিন থেকে 4,000 লোক এখনও রয়েছে, আরও লোক আসছে। যারা যারা কাজ হয়ে গেছে তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন যে যার নিজের বাড়িতে। প্রচুর লোক আসছে এবং আগামীকালকে হবে, 3 এবং 4 দুটো ওয়ার্ডে এখানে হচ্ছে। আপনার কতটা ভালো লাগছে মানুষের পাশে এইভাবে দাঁড়াতে পেরে? আমি আগেও ছিলাম বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন মেম্বার, কাজ করছি, কাজ করার সুযোগ পেয়েছি। এখন কাজের গতকাল থেকে আমি ভাইস চেয়ারম্যান হয়েছি কালিশন পৌরসভার, এবং কাজের একটু পরিধিটা একটু বেড়েছে। কতটা চাপ বাড়লো? চাপ আমরা নিতে জানি করি, কারণ মহকুমাজির আমরা সৈনিক, আমরা চাপ নিতে তো আমরা তৈরি আছি। বলছি দুয়ারে সরকার আপনি এসেছেন, ভাইস চেয়ারম্যান কাছ থেকে কতটা সহযোগিতা পাচ্ছেন? 100-এর মধ্যে 100-এর উপরে যদি কিছু থাকে আমাকে সে সহযোগিতা করে দিল। আপনার নাম? আমার নাম আনন্দ দাস। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।